আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দর্শক, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষ একটা যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, আর সেই যুদ্ধটা যদি অসুস্থতা বা রোগের সাথে হয় তাহলে একটা মানুষ হঠাৎ করেই ভেঙে পড়ে, নিঃস্ব হয়ে যায়। তখনই নিঃস্ব হয় যখন একজন ডক্টরের শরণাপন্ন হয়, সঠিক একটা ট্রিটমেন্ট না পায়। তো আজকে আমার সাথে আছেন ওরকমই একজন রোগী, যিনি দীর্ঘদিন যাবৎ স্ট্রোকজনিত সমস্যার কারণে অনেক হ্যারাসমেন্ট হইতে হয়েছে, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু সে সঠিক ট্রিটমেন্টটা পায়নি। তো দর্শক বুঝতেই পারছেন আমি ওনার সাথে আজকে কথা বলবো, আপনাদের সাথে কথা বলিয়ে দিব আসলে মূল সমস্যাটা কি হয়েছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলেন, পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো বাবা। আচ্ছা ম্যাম, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি তো ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আমরা প্রথম থেকে একটু জানতে চাইবো আপনার সমস্যাটা কি ছিল, কি হয়েছিল আপনার? অপারেশন করেছে, ওখানে সার্জারি করছে। আচ্ছা, করার পর তো ভালো আছে, সুস্থ আছেন। হুম, এখন এই ডায়াবেটিস। আচ্ছা, সেই সমস্যার জন্য আপনি ডক্টরের কাছে গিয়েছেন। তারপর হচ্ছে আপনি, আপনার যে মূল সমস্যাটা হচ্ছে হার্টের সমস্যা ছিল, হার্টের জন্য আপনি ডক্টরের কাছে গিয়েছেন, আপনার অপারেশন করেছে। অপারেশন করার পরবর্তীতে আপনি কি আবার অসুস্থ হয়ে গেছিলেন? হ্যাঁ, আবার দুইবার হয়েছিল। তো দর্শক, আমার সাথে আছেন ওনার, আমাদের পেশেন্টের ছেলে মোহাম্মদ দিদার হোসেন। তো উনি হচ্ছে যতজন ডক্টর দেখিয়েছেন, যতজন ডক্টর ডক্টরের কাছে গিয়েছেন, প্রত্যেকটা সময় উনি পাশে ছিলেন, উনিই সব করেছেন একজন গার্ডিয়ান হিসেবে। চলুন ওনার সাথে পরিচয় হয় নি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার দেশে বাড়ি কোথায়? দেশে বাড়ি গাইবান্ধা। গাইবান্ধাতে। আচ্ছা, আমাদের দিলেক জান ম্যাডাম তো আপনার মা হয়, তো আপনার পেশেন্টের কি সমস্যাটা ছিল স্যার, একটু যদি প্রথম থেকে আমাদেরকে একটু খুলে বলতেন যে আসলে মূল সমস্যাটা কি হয়েছিল। বেসিক্যালি এটা মানে প্রথম মানে হার্টের সমস্যা ছিল। আচ্ছা, ওটা হার্টের সমস্যা হওয়ার পরে আমরা রংপুরে নেই, ওখানে ট্রিটমেন্ট করার পরে, টেস্ট টেস্ট করার পরে উনি বলে যে আপনার এখানে দুইটা ভালো নষ্ট হয়েছে, মাইনর মাইটাল ভালো নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে উনি বলছে এটা দ্রুত আপনারা ঢাকায় নেন। হ্যাঁ, ঢাকায় পরে নিলাম। আচ্ছা, এখানে অনেক কিছু মানে ওনার সাথে পরামর্শ করার পরে ওনার পরামর্শ দিলেন যে আপনারা এখন অপারেশন করতে হবে। জি জি। তো তারপর আমরা ফ্যামিলিতে কথা বললাম, সবাই মিলে কথা বলার পরে পারিবারিকভাবে ডিসিশন নিলাম যে আমরা এটা চেন্নাই নেবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চেন্নাই যাওয়ার পরে ওখানে আমরা ওখানে অপারেশনটা করছি, ওপেন হার্ট সার্জারি। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আসার পরে উনি তিন মাস ভালো ছিলেন। আচ্ছা, কিছু স্বাভাবিক হয়েছিল, জীবনযাপন সব কিছু স্বাভাবিক হয়েছিল। এরপরে আমরা ডায়াবেটিসটা বেড়ে গেছে, আমরা সেটা বুঝতে পারি নাই, আমরা 36-15 ডায়াবেটিসটা হয়ে গেছে। আচ্ছা। এরপরে হঠাৎ করে উনি স্ট্রোক করছেন। আচ্ছা, স্ট্রোক করার পরে ইমিডিয়েট রংপুরে নিয়েছি, রংপুরে নেওয়ার পরে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি রিকভার হওয়ার পরে আমরা ঢাকায় নিয়েছি। আচ্ছা, এখানে নেওয়ার পরে উনি তো হার্টের যা যা ট্রিটমেন্ট দেওয়া দরকার, টেস্ট করার পরে হার্ট ভালো আছে, পরে ওনার পরামর্শ অনুযায়ী আমরা এখানে স্যারের এখানে ভর্তি করেছি। আচ্ছা, আপনি উনি তো হার্টের মূল সমস্যাটা ওনার হার্টে ছিল, তো সেখান থেকে কি সমস্যাটা হচ্ছিল, যে মানে শরীরের শারীরিক কি সমস্যাটা হচ্ছিল? শারীরিক সমস্যা বলতে উনি ওখান থেকে চেন্নাই থেকে আসার পরে উনি খুব ভালো ছিলেন, স্বাভাবিক ছিলেন, একদম সবকিছুর আগের মতো অবস্থায় ছিলেন। আচ্ছা, তো এর মধ্যে হয়তো বা খাওয়া দাওয়া হয়তো বা হেরফের হয়েছিল, আমরা বুঝতে পারি। এরপরে ডায়াবেটিসটা বেড়ে গেছে, আমরা এটা বুঝতে পারি। সমস্যা হওয়ার পরে গ্রাম্য ডাক্তার এসে ডায়াবেটিসটা মাপছে, আমার দেখে 36। স্যার, আমি আরেকটু জানতে চাইবো, আপনার পেশেন্ট যখন স্ট্রোক করছিল, তো ওই স্ট্রোকের কারণে মূল সমস্যাটা কি হচ্ছিল, এটা একটু জানতে চাই। উনি পুরোপুরি মানে এমন কি কোনো সমস্যা হয়েছিল যে বিছানায় শুয়ে গেছে, উঠতে পারছে না, হাঁটতে পারতেছে না, ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছে না, এমন কি কোনো সময় হয়েছিল? প্রথম অবস্থায় স্ট্রোক করার পরে তো উনি হাত পা মানে বাম হাত পা তো একদম অবশ। আচ্ছা, বেড থেকে উঠতে পারে না, হ্যাঁ, ধরে ধরে নিয়ে যেতে হয়, তারপর বেডে বেড পেন দিয়ে আর সে স্টুল ইউরিন পরিষ্কার করতে হয়। হ্যাঁ, এরপর কিছুদিন পরে তো আমরা প্রাইমারি চিকিৎসার জন্য রংপুরে ভর্তি করাইছিলাম, ওখানে একটু সুস্থ হওয়ার পরে পরে আমরা ঢাকায় নিলাম। টোটালি স্যার কতজন ডক্টর দেখিয়েছেন আপনি? আমরা বেসিক্যালি আমরা ডাক্তার দেখাচ্ছি, আমরা আছে দুইজন, হ্যাঁ, ওই হার্টের জন্য একজন, হার্ট স্পেশালিস্ট, আরেকজন আছে নিউরো মেডিসিন, রংপুরে দেখাইছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই
তো স্যার আপনাকে আপনি তো কয়েকজন ডক্টর দেখিয়েছেন, তো এই সমস্যাটার জন্য আসলে মূল ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে সেই বিষয়ে কি কোনো ডক্টর আলোচনা করেছে বা আপনাকে বলেছে যে মূল ট্রিটমেন্টটা এটা করতে হবে? আমরা তো ওখানে বেসিক্যালি আমরা সে এর জন্য হার্টের জন্য চিকিৎসা নিয়েছি এবং নিউরো মেডিসিন প্রথমে নিউরো মেডিসিন জন্য চিকিৎসা নিয়েছি এবং নেওয়ার পরে ওনার বলছে এটা ফিজিওথেরাপিস্টকে একদম দেখাইতে হবে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক ফিজিওথেরাপিস্ট ডক্টর আছে, অনেক হসপিটাল আছে, তো আপনি কিন্তু কোথাও না গিয়ে আমাদের এখানেই আসছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, আমাদের বিষয়ে কিভাবে জানতে পারলেন স্যার একটু? আমার একজন ভগ্নিপতি আছেন, ভগ্নিপতি ওনার মাধ্যমে উনি কি মাধ্যমে জানছে আমি বলতে পারবো না, তো উনি আমাদের এখানে নিয়ে আসছেন। আচ্ছা, ওনার মাধ্যমে এখানে আমরা ভর্তি হয়েছি। আপনি যখন আসলেন ডক্টর শফিউল্লাহ প্রধানকে দেখিয়েছেন, তখন স্যার আপনাকে কি বললো যে আসলে এটা কিভাবে ট্রিটমেন্ট করবো বা কি করতে হবে? স্যার তো অবশ্যই আপনাকে একটু উপদেশ দিয়েছেন যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, আপনারা ভর্তি হন। আচ্ছা, হ্যাঁ, ভর্তি এক মাসের মধ্যে ওনারটা আল্লাহর রহমতে রিকভার হয়ে যাবেন। কতদিনের ভর্তি দিয়েছিল ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার? কতদিন ভর্তি থাকার কথা বলেছে? এক মাস বলছিলেন, প্রথম অবস্থায় এক মাস বলছিলেন। তো এক মাস পরে আমরা 40 দিন যাবৎ আছি এখানে, মানে স্যার আপনাকে বলে দিয়েছে যে এক মাস যদি থাকেন তাহলে একটা প্রপার একটা ট্রিটমেন্ট সম্ভব। হ্যাঁ, উনি বলছেন যে অনেকটা আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শুনলাম যে আমরা হাঁটটা অনেকটা রিকভার হয়েছে, আগে তো কোনো হাঁটতেই পারতেন না, শুয়ে শুয়েছিলেন, এখন হাঁটতে পারেন। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে মূল ট্রিটমেন্টটা হচ্ছে ফিজিওথেরাপি, তো আপনার পেশেন্টের যে সমস্যাটা ছিল এটা ফিজিওথেরাপির মাধ্যমে আসলে আমরা রিকভার করার চেষ্টা করেছি, তো সেই জায়গাটা থেকে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে যদি বলতেন যে আসলে আদৌ কি ফিজিওথেরাপিটা এই ধরনের সমস্যা, স্ট্রোকজনিত সমস্যা বা প্যারালাইজড সমস্যার জন্য কি পারফেক্ট কিনা সেটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। একটাই বলা, এই স্ট্রোকের পরে যদি কেউ এখানে প্যারালাইসিস হয় ফিজিওথেরাপিস্টের কোনো বিকল্প নেই। হ্যাঁ, ব্যায়ামটা এটা হচ্ছে একমাত্র চিকিৎসা। হ্যাঁ, ব্যায়ামের মাধ্যমেই একমাত্র চিকিৎসাটা ভালো হয় আমি অনেক শুনেছি। হ্যাঁ, তারপর আমরা নিজেদের মাকে ভর্তি করালাম, এটা প্রমাণ পাইলাম। হ্যাঁ, তো এইভাবেই আর কি দর্শক এটাই বলা, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা কেউ এরকম হলে ভালো একটা ফিজিওথেরাপি সেখানে ভর্তি করাবেন, তার মধ্যে শফিউল্লাহ স্যারও অনেক ভালো, এখানে ভর্তি করাতে পারেন। দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্টের কথা, উনি ওনার নিজের বাসায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যা বা স্ট্রোকজনিত সমস্যার জন্য একদম পারফেক্ট চিকিৎসা, স্ট্রোকজনিত সমস্যার জন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই। তো আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আপনারা যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন, তারা যদি এ ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন বা আর্থ্রাইটিস জনিত সমস্যা, অস্টিওআর্থ্রাইটিস, PLID, স্ট্রোকজনিত সমস্যার কারণে প্যারালাইজড, এ ধরনের সমস্যার জন্য আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাতে পারেন, স্যারের ট্রিটমেন্ট নিতে পারেন, অবশ্যই সেটা থেকে আপনি একটা 100% ট্রিটমেন্ট পাবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা স্যারের উপরে ভরসা রাখবেন। আজকে থেকে এখানেই শেষ, DPRC-র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।